আবু জেহেল পয়গাম্বর কোরআন পরে আবু জেহেল নিষেধ করে মানুষকে যাইতে দেয় না মানুষকে যাইতে দেয় না কোরআন শুনতে দেয় না কিন্তু আমার আল্লাহ আবু জেহেলের পরিবার থেকে একজন কোরআনের মুজাহিদ তৈরি করে দিছে বলেন সোহান আল্লাহ আবু জেহেলের সন্তান নাম হলো ইকরামা নাম কি কথা বলেন নাম কি ইকরামা এই ইকরামা আবু জেহেলের আপন সন্তান এখন মোহাম্মদ যখন কোরআন পরে সাইড থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এরকম করে শোনার পরে আবু জেহেলের কাছে রিপোর্ট চলে গেছে আবু জেহেল তুমি যে কোরআন এর উপরে ফোর জারি করছো তোমার ছেলে না মুহাম্মাদের কোরআন শুনে কেন এটা হতেই পারে না কনা এটা সত্য তোমার ছেলে কোরআন শুনে এবার ইক্রামাকে ডাকছে ইকরামাকে ডাকার পর ইক্রাম ইক্রামাকে জিজ্ঞেস করতেছে বাবা সত্য কথা বলো তুমি কি কোরান শোনো মহম্মদের এখন ইকরামা সত্য কথা প্রকাশ করে দিয়ে বলতেছে হ্যাঁ আমি কোরান শোনাই শোনা সিল্লায় বলেন সৌহান আল্লাহ আর একটু জোরে বলেন সৌহান আল্লাহ আরেকটু আওয়াজ দে বলেন সোহান আল্লাহ ই মজার কথা আবার জিজ্ঞেস করতেছে সত্যই তুমি শোনাও শোনো আমি কোরান শোনাই আবারও জিজ্ঞেস করতেছে সত্যই তুমি কি শুনো কহা আমি শুনি আমি নিষেধ করলাম আজ থেকে মোহাম্মদের কাছে দেয় কোরআন শুনবা না ইকরামার উত্তর হলো বাবা তোমার সাথে আমার সম্পর্কের বিনষ্ট হলেও আমি কোরআন শোনা ছাড়তে পারবো না চিল্লাই বলেন সোবাহান আল্লাহ আরেকটা আওয়াজ দেয় বলেন সোবাহান আল্লাহ এ দাদা ধীরে ধীরে পাগড়ির ভিতর অনেক কোথা ঢুকতেছে মনোযোগের সাথে শেষ পর্যন্ত আমরা শুনতে পারবো না কথা বলেন পারবো না চেরা কাছে এই জন্য কবি কয় যেই লোক আল্লাহর জ্বালানো বাতিকে বন্ধ করতে চায় আমার আল্লাহ আমার আল্লাহ ওই ব্যক্তির দাঁড়াই ওই বাতিটা আমার আল্লাহ জ্বালায় শয়তানি করছে বুশ কষ্ট দিয়েছে মুসলমানদেরকে তার ঘরের মধ্যে আমার আল্লাহ মুসলমান তৈরি করে দিছে আবু জেহেল মুসলমানদের কোরআনের পরে ভর্তি জারি করে দিয়া মুসলমানদেরকে কোরআন হারা কোরআন ষড়যন্ত্র করলো আমার আল্লাহ তার ঘরের মধ্যে তার আপন সন্তানিক ক্রামাকে ইসলামের মালা এবং কালেমার মালা কোরআনের নূর তার কলিজার মধ্যে আমার আল্লাহ দান করে দিল ভাইজান বলেন সোবাহান আল্লাহ ইকরামা বাবাকে ডাক দেয়া কয় বাবা তোমার সাথে আমার সম্পর্কে বিনষ্ট হবে কিন্তু আমি মোহাম্মদের কাছে যায় কোরআন আমি শোনা বাদ দিতে পারবো না এইবার কয় তুমি যদি কোরআন শোনা বন্ধ না করে দাও তাহলে আমি বাবা ভাইয়া কিন্তু সন্তানের মমতা ভুলে গিয়ে তোমার সাথে কিন্তু ভালো আচরণ করতে পারবো না খারাপ আচরণ করতে বাধ্য হব এইবার ইক্রামা ডাক দেয়া বলে আব্বা গো তুমি আর কি খারাপ আচরণ করবে আব্বা যত শাস্তি দেওয়ার দরকার তুমি আমাকে দিবে কিন্তু আমি ইকরামাহ তোমাকে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম আমার জীবন যতদিন পর্যন্ত আছে মুহাম্মাদের কোরআন শোনা থেকে কেউ আমাকে বিরোধ রাখতে পারবে না মুহাম্মাদের কোরআন থেকে আমাকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না কোনা খবরদার খবরদার মুহাম্মাদের কোরআন তুই শুনতে যাইতে পারবি না

তোমার ছেলে কোরআন শুনতেছে এইবার প্র্যাকটিক্যাল তোমারে প্রমাণ করে দিলাম তোমার ছেলে মুহাম্মাদের কাছে যায় কোরআন শুনে আবু জেহেল আট দিনই করে না এক কদম দুই কদম করতে করতে তার সন্তান ইকরামার কাছে যায় হাজির হয়ে গেল ইকরামার পিছনে ঘরের পরে হাতটা রেখে ডাক দেয়া বলল ইকরামারে বাবা তোরে আমি কত কষ্ট করে লালন পালন করেছি তোরে মানুষ মান করেছি অর্জন করিয়েছি বাবা তোরে বিদ্যাছি বাপমার অবাধ্য হওয়ার জন্য না আজকে তুই জন্য কাছে ও বাজান আমার তো ইজ্জত থাকে না মানুষের কাছে মানুষ সমাজ আমি মুখ দেখাতে পারি না তোর হাতে দনি পায়ে বাজান খবরদার খবরদার আর তুই এখানে আসবি না মহম্মদের কোরআন শুনবি না এইবার ইকরামা আবুহেলকে নাক দেওয়া আব্বা গো তুমি শত আদেশ করলে আমি মানতে রাজি আছি কিন্তু এই কোরআন শুনতে আমাকে বাধা দিলে আমি সেই কথা শুনতে রাজি ন তুমি যত কাজ করবে যত কাজের আদেশ দিবে আমি সব কিছু মেনে নিতে পারবো কিন্তু বাবা খবরদার খবরদার মোহাম্মদের কাছে আমি যে কোরআন শুনতে আসি খবরদার খবরদার এই কাছ থেকে তুমি আমারে বাধা দিতে পারবে না আমি কখনোই বাধা দি দিলেও আমি মানতে পারব না কারণ এই কোরআন তোমরা বলো মিথ্যা কিন্তু আমার অন্তর দ্বারা বিশ্বাস হয়ে গেছে মোহাম্মদ যে সুন্দর সুলালিত কণ্ঠে দালাবাদ করে জীবনেও কোনো দিন এই কালামটা মিথ্যা হতে পারে না লাইসা আপু তুমি যতই বলো না কেন এই কোরআন কোনদিন মানব রচিত হতে পারে না কোনো মানুষের তৈরি হতে পারে না কোন মানুষ এত সুন্দর করে কোরআনের কাব্যগুলো বলতে পারবে না বানাইতে পারবে না সুতরাং আব্বা তুমি সকল আদেশ করলে আমি মানতে প্রস্তুত আছি কিন্তু এই আবু জেহেলের আবু জেহেল বাবা তোমার একটি কথা আমি মানতে রাজি না মোহাম্মদের কোরআন শুনতে আমি নিষেধ করলে সেইটা মানতে পারবো না এইবার আবু জেহেল যাক দেয় বলল বাজান তোর পাউটা জোড়ায় ধরে আমি কান্দি তোর পা ধরি বাজান আমি হলো সমাজের একজন মুরল আমি হলো সমাজের নেতৃত্ব দেই আমি এক একজন লিডার আর আমার সন্তান হয় তুমি যদি কোরআন শোনো তাহলে এই সমাজের লোকগুলা কিন্তু আমার লিডারত্ব মানবে না আমার কোনো কথা শুনবে না আমার নেতৃত্ব তোর কাছে আমি বাবা হয় সবিনয় নিবেদন জানাই অনুরোধ জানাই খোদার কসম লাগে খানায় কাবার মালিকের কসম লাগে তোর আমি বাবা হয় তোর কদম খানা জোড়ায় ধরলাম বাবা খবরদার খবরদার তুই মোহাম্মদের কোরআন আর শুনবি না খবরদার কোরআন শুনবি না বাবা যতই বাধা দাও যতই বাধা দিবে বাবা আমি সেই বাধা তোমার মানতে পারবো না মানতে পারবো না এইবার ইকরামা যখন কোরআন শুনতে কোনো ক্রমেই বাধা মানবে না কোরআন শুনবেই শুনবে শুনবেই শুনবে এবার ইকরামা ডাক দেয়া বলতেছে আব্বা আপনি যতই চেষ্টা করেন না কোন আমি কিন্তু কোরআন ছাড়তে পারবো না মহম্মদের কাছে যা কোরআন শুনবো এইবার মোহাম্মদের কাছে যা কোরআন শুনবে আবু যেখানে ডাক দেয়া বললো বাবা ঠিক আছে তোমার কাছে আমি একটা আর পেশ করি বাজান। এই আর্জিটা তুমি যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে অনুমতি দিব মোহাম্মদের কাছে যায় কোরআন শুনবে বা কি আর মোহাম্মদের কোরআন শুনবে মোহাম্মদের কোরআনকে সত্য বলে তুই স্বীকার করে নিয়েছিস বিশ্বাস করে নিয়েছিস তবে বাবা গো ও ইকরামা মোহাম্মদের কাছে যাবে মুহাম্মাদের কাছে যাওয়ার পরে মোহাম্মদকে একটু যাচাই বাছাই করে নিবি পরীক্ষা করে নিবি যদি মোহাম্মদ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে পাশ করতে পারে তাহলে বুঝবি মোহাম্মদ সত্য নবী কোরআন সত্য নবী আর যদি মোহাম্মদ তোমার প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে তাহলে বুঝবি মোহাম্মদ সত্য নবী না কোরআন সত্য কিতাব নয় আর এই পরীক্ষা করার পরে মোহাম্মদ যদি তোর পরীক্ষায় পাস করতে পারে তোর কথা আর উত্তর দিতে পারে তাহলে মোহাম্মদের কোরআন শুনবি তোর আমি বাধা দিব না আর যদি উত্তর না দিতে পারে তাহলে তোরে আমি বললাম বাবা আমি বাবা হয়ে তোমার অনুরোধ জানায় দিলাম খবরদার খবরদার মোহাম্মদের কাছে আর যাবি না ইকরামা ডাক দিয়ে বলতেছে বাবা তুমি এত কিছু বলার পরে আমি কোন কথা শুনলাম না কোন কথা মানলাম না আজকে একটা অনুরোধ যখন তুমি করেছো আমি অবশ্যই মানব মোহাম্মদকে আমি কি করব একটু যাচাই বাছাই করে নিব পরীক্ষা করে নিব তবে বাবা তুমি একটু বলো আমি কিভাবে মোহাম্মদকে একটু যাচাই বাছাই করব পরীক্ষা করব কি প্রশ্ন করব এইবার আবু জেহেল নিজের সন্তান ইকরামাকে ডাক দিয়ে বলতেছে ও ইক্রামা প্রথম নাম্বার কথা যখন মোহাম্মদের কাছে তুমি যাবে প্রথম যাওয়ার পরে মোহাম্মদকে জিজ্ঞেস করবে ও মোহাম্মদ আমি তোমার শুনি আমার বাবা আমারে দেয় আমার সমাজের লোকজন তোমার দরবারে আসি ও তোমার কাছে জিজ্ঞেস করতে চাই তুমি কি সত্য নবী কি না এবার মোহাম্মদ যদি বলে হ্যাঁ আমি সত্য নবী তখন তুমি প্রশ্ন করবে ও মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তোমার কোরআন যদি সত্য একটা কিতাব হয় তাহলে তোমাকে আমি প্রশ্ন করব দুইটা এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য কারণ তোমার কোরআন সত্য তোমার ধর্ম সত্য তুমি সত্য আর যদি উত্তর না দিতে পারো তাহলে বুঝবো তুমি মিথ্যা তোমার কিতাব মিথ্যা তোমার ধর্ম মিথ্যা এবং আমার এই তরবারির হাত থেকে তোমারে কেউ বাঁচাইতে পারবে না প্রশ্ন কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা দুইটা প্রশ্ন আমার নবী কি পারবে দুইটা প্রশ্নের উত্তর দিতে আপনাদের বিশ্বাস আছে কথা বলেন আছে আমার নবী তো যাচাই বাছাই কত রকমের কত ডিজাইনে কত কায়দায় করছে আমার নবী পাস করছে কি করে নাই কথা বলেন করছে কি করে নাই এই দুইটা প্রশ্নের উত্তর না নিয়ে এখান থেকে যাবি কে কে একটু হাত তুলে কেউ যাবেন না আল্লাহ আকবার প্রশ্ন কয়টা আওয়াজ দেবেন কয়টা প্রশ্ন হলো দুইটা এই দুইটা প্রশ্ন যদি উত্তর দেয় তাহলে বিশ্বাস করবে মোহাম্মদ সত্য নীন সত্য তার ধর্ম সত্য আর যদি উত্তর না দিতে পারে তাহলে এখন ইকরামা বলল ঠিক আছে আব্বা আমি আজকে মোহাম্মদের কাছে যাব কোরআন শোনার উদ্দেশ্যে না মোহাম্মদকে একটু যাচাই বাছাই করতে কি করতে কথা বলেন কি করতে যাচাই বাসাই করতে যাব। ইকরামাতো জানে যে উত্তর প্রশ্ন করতে দেরি হবে কিন্তু উত্তর দিতে দেরি হবে না এই তামান্না এবং এই বিশ্বাসটা ইকরামার কলিজার মধ্যে ছিল যে প্রশ্ন করতে দেরি কিন্তু উত্তর দিতে দেরি হবে তারপরেও বাবা কোরআন শুনতে দিবেন এক এর পরে এক কত রকমের প্রশ্ন তো বাবার একটা কথা যদি না মানি তো কেমন হয় এই জন্য মুহাম্মাদের দরবারে এখন ধীরে ধীরে আগাচ্ছে কিন্তু মনের মধ্যে আনন্দ আছে আনন্দ কেন ওর মনের মধ্যে আনন্দ থাকার পিছনে প্রথম নাম্বার কারণ হলো তার কনিজার মধ্যে ছিল কোরআনের নূর কার নূর কথা বলেন কার নূর এবার ইকরামার অন্তরের মধ্যে আনন্দ আনন্দ ভরা অন্তর নিয়া এক কদম দু কদম করতে করতে আমার নবীর বাড়ির দিকে আগায় এক কদম দু কদম করতে করতে আগায় ও ভাই এই নিশ্চকে দেখে এসেছি আবু জেহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি একদম লাগা লাগি বাড়ি অল্প একটু জায়গা আমার নবীর বাড়ি হয়েছে হলো পাটাগার মানুষ সেখানে যায় কোরান হাদিস পড়ে নামাজ পড়ে দোয়া করে আর আবু জেখেল বিরোধিতা করার কারণে এই কোরানের সাথে दुश्मनी করার কারণে আমার নবীর সাথে दुश्मनी করার কারণে আবু জেখেলের বাড়িটা হয়ে গেছে হলো টয়লেট প্রশ্ন কয়টা আওয়াজ দে বলেন কয়টা দুইটা প্রশ্ন শিখা দিচ্ছে হলো আবু জেহেল করবে হলো তার ছেলে কিন্তু ছেলের মধ্যে আনন্দ তার কলিজার মধ্যে আছে কোরআনের নূর এবার এক কদম দু কদম করতে করতে পয়গাম্বরের ঘরের কাছে যায়া পয়গাম্বরকে ডাক দেয়া বলতেছ পয়গাম্বর প্রতিদিন চুপে চুপে কোরআন শুনি তোমার আঙ্গিনায় এসে বিভিন্ন জায়গায় বসে বসে তোমার কোরআন শুনি তবে ও মোহাম্মদ আজকে তোমার কোরআন শোনার জন্য আসি নাই তোমাকে দুইটা প্রশ্ন করার জন্য আসছি এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে বুঝব তুমি সত্য কার নবী তোমার ধর্ম সত্য কোরআন সত্য তুমি সত্য আর যদি উত্তর না দিতে পারো তাহলে বুঝবো তুমি মিথ্যা তোমার কোরআন মিথ্যা এবং তোমার ধর্ম মিথ্যা এইবার আমার পায়ে নাম্বার ডাক দেয়া বলতেছে কি প্রশ্ন করবে মহান কি প্রশ্ন করবে কর তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আল্লাহর পক্ষ থেকে দিব সিল্লায় বলেন সুবহানাল্লাহ তাওয়াক্কুল করতে কার উপরে কথা বলেন কার উপরে মুসলমান তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপরে আল্লাহ সাখার কার কাছে তাওয়াক্কুল করার ধৈর্য মুসলমানের নাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা কারণ জীবন যা দিয়েছে সে নেবে আমি এক মাখলুক হইয়া আর এক কাছে কোনোদিন জীবন ভিক্ষা চাইতে পারি না পারি না পারি না কথা বলেন কথা বলেন ঠিক কি না ও মুসলমান ইমানদার ভাই আমার পয়গাম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন যে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতেছি তুমি দুইটা প্রশ্ন করবে আমি আল্লাহর পক্ষ থেকে সে প্রশ্নের উত্তর দিয়ে দেব ইকরামা ইক্রামা আমার নবীর কাছে যায় কয় আজকে কোরআন শুনবার আসি নাই আজকে আসি আপনাকে দুইটা প্রশ্ন করার জন্য কয়টা প্রশ্ন এখন প্রথম নাম্বার প্রশ্ন কো মোহাম্মদ সামনের দিকে তাকাও সামনে তাকাই কয়টা কি কয় নদী কয় নদীর ওই মুরা কি কয় নদীর ওই মুরা পাহাড় তো তুমি যদি সত্য কার নবী হও এখান থেকে হুকুম দাও ওই পাহাড়ের বড় বড় তোমার সামনে আছে হাজির যদি হাজির করবার পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী আর যদি হাজির না করবার পারো তাহলে বুঝবো তোমার দাবি মিথ্যা তুমি ভণ্ড

টেনশনের করার দরকার নাই জিব্রাইল আমিন আলাইহি সালাত সালাম কে আমি আল্লাহর সুসংবাদ দিয়া পাঠায়া দিলাম আমি ক্ষমতা দিলাম আপনি শাহাদাত আঙ্গুলখানা খানা ওই দিকে একটু উঁচু করে ধরবেন ওই পাহাড় থেকে তর 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 করে বড় বড় পাথরগুলো আপনার সামনে হাজির হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এইবার আমার পয়গাম্বর পাথরের পাহাড়ের দিকে এরকম করে তাকাইছে তাকানোর পরে শাহাদ আঙ্গুল খানা উঁচু করে দিয়া পাথরের দিকে আঙ্গুল আঙ্গুলখানা উঁচু করে দিয়া যখন আমার পয়ে গাম্বার পাথরগুলোকে ডাক দিল মুহূর্তের ভিতরে মুহূর্তের ভিতরে ওই পাহাড় থেকে বড় বড় পাথরগুলা একদম নৌকার মতো করে পানির মধ্যে দিয়া ভাসতে ভাসতে আমার পয়ে সামনে হাজির হয়ে গেল বলেন সোবাহ কোথায় কোথায় নদী আর ওই পাহাড়ের থেকে আঙ্গুল দ্বারা ইশারা নিয়ে আসলো পাথর বুঝের আর বাকি আছে সত্য নবী কথা বলেন বুঝের বাকি আছে আওয়াজ দেওয়া বলেন আছে গুজরে বাকি নাই এবার কর দ্বিতীয় নাম্বার প্রশ্ন সাদত আঙ্গুল দ্বারা ইশারা করলো পাহাড়ের পাথরগুলা নৌকার মতো পানির মধ্যে ভেসে ভেসে আয়সা নবীর সামনে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে এই পাথর কি করলো এটা জানার দরকার আছে না নাই কথা বলার আছে না নাই যারা যারা জানবেন না তার হাত তুলেন সম্মানিত বান্দার ভাইরা রে আমার ইক্রামাকে ডাক দেয়া বলা হলো ও ইক্রামা তুমি প্রথম নাম্বার প্রশ্ন করেছ পাহাড় থেকে পাথর নিয়ে আসার জন্য শাহাদত আঙ্গুল খানা যখন ইশারা করলো ভাই যান মুহূর্তের ভিতরে পাথর গোনা এসে আমার কাছে নবীর কাছে এসে হাজির হয়ে গেল এইবার ওই দ্বিতীয় নাম্বার প্রশ্ন ইকরাম আমার পয়গাম্বারকে ডাক দেয়া বলতেছ পয়গাম্বা দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনার কাছে গুনি পয়গাম্বার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে পাহাড় থেকে পাথর গোনা নৌকার মতো পানির মধ্যে ভেসে ভেসে আপনার সামনে এসে হাজির হয়ে হয়ে গেল এই পাথরকে আপনি জিজ্ঞাসা করেন এই পাথরকে আপনি জিজ্ঞাসা করেন এই পাথরের মালিককে আপনার মালিককে এই পাথরের মালিককে কে পাথরকে সৃষ্টি করছে এই নদী নালা খালবিল আসমান জমিন কে বানাইছে এবং আপনার কে বানাইছে আপনার নবুয়ত কি দিছে আপনার এই প্রশ্নের উত্তর তার কাছ থেকে নেন এইবার পাথরকে পয়গাম্বর ডাক দিয়া বলতেছে পাথর রে আল্লাহ উত্তর দিয়া দে তোর মালিক কে তোর কে বানাইছে আমারে কে বানাইছে আমার মালিক কে আবু জেহেল কে বানাইছে আবু জেহেলের মালিক কে ইকরামে কে বানাইছে ইকরাম মালিক কে মুহূর্তের ভিতরে ওই পাথরের মধ্যে থেকে সুন্দর কণ্ঠে আওয়াজ আসলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই জোরে জোরে চিল্লায় বলেন শুভ হান্লা